দেওয়ার চেয়ে কষ্ট অনেক বেশি দেখা কত লম্বা লাইন এবং ওয়ান আওয়ার এই দীর্ঘ লাইন পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটে আর এই লাইন হচ্ছে মিষ্টির জন্য ক্যানন স্ট্রিট বাংলা সুইটস এবং বনফুল সুইটসের সামনে লাইনে যারা দাঁড়াচ্ছেন তারা বলছিলেন এক ঘন্টা অপেক্ষা করেও তারা আজ মিষ্টি নিচ্ছেন প্রথম রোজা তো তুরা জিলাপি বুন্দি আর মিষ্টি নেব কিন্তু নেওয়ার চেয়ে কষ্ট অনেক বেশি দেখা যে কত লম্বা লাইন অনেক সময় দীর্ঘ কোনো অপেক্ষা করার পর ওখান পর্যন্ত আইসি এখন আগে দিয়ে আর কত সময় লাগবো জানলাম না দোয়া করবা আর অহল মুসলমানও লাগেও দোয়া করি সবর জানে রমজান মুবারক বালা যায় আমি তো জিলাপি কেনার লাগে আইসি রসমলাই কেনার লাগে আইসি প্রথম রোজা তাই সবাই চাচ্ছেন ইফতারিতে মিষ্টি রাখতে আজকে তো মনে হরকার রোজার দেয় মনে হরকার গরম গরম অগলতা পাওয়া যার জিলাপি বা যত রকম আইটেম আছে সারাও দেখা যায় ফ্রেশ এক কেজি জিলাপি কিনলাম আর এক দর্জন খালা দাম জিলাপি একটু ভালো হয় আর জিলাপি অন্যান্য বছরের মতো এবছরও রমজানের প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশি মালিকানাধীন মিষ্টির ব্যবসায়ীরা রমজানে মোবারক প্রিপারেশন আমাদের অনেক ভালো এইবার তো অনেক কিছু দাম বেশি তারপরে আমরা মোটামুটি হিমশিম খাচ্ছি ভালোভাবেই করতেছি রোজার সময় জিলাপি এগুলার বেশি ডিমান্ড জিলাপি রানি চমচম মিষ্টি মিক্স মিষ্টি তারপরে আপনার ফাস্টফুড আইটেম যেগুলো আছে আর পেশা সব ধরনের মিষ্টি আছে আমাদের কাছে জিলাপি নিমকি খাজা রসমলাই রসগোল্লা গোলাপজাম ইরানি চমচম চমচম মৌচাক ক্রিমজাম বরফি কোকোনার চমচম আপসি আলোয়া রমজান উপলক্ষে ইফতার পর্যন্ত খোলা সকাল 10 o'clock সারা বছর মিষ্টির চাহিদা থাকলেও রমজান উপলক্ষে মিষ্টির চাহিদা কয়েক গুণ বেড়ে যায় ইফতারির আইটেমে মিষ্টি না থাকলে যেন বাঙালিদের হয় না আর এর প্রমাণ আসলে এই যে আমার পিছনে যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন সেটি ক্যানন স্ট্রিটে আসলেই দেখতে পারবেন রামাদানের প্রত্যেক দিন এভাবে দীর্ঘ লাইন ধরে মানুষের মিষ্টান্ন জাতীয় প্রোডাক্টের জন্য বিশেষ করে জিলাপি এবং মিষ্টি এবং দইয়ের জন্য এখানে যাদের সাথে কথা বলেছি অনেকেই বলছেন 2-2.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েও তারা আজকের প্রথম দিনের ইফতারে মিষ্টান্নটা বা মিষ্টি জাতীয় খাবারটা রাখার জন্যই তারা চেষ্টা করছেন আর এখানে যারা বিক্রেতা তারাও চেষ্টা করছেন সব ক্রেতাদের যেই চাহিদা সেটা পূরণের জন্য আসম মাসুম রানার টিভি লন্ডন